শুভ সকাল বন্ধুরা। ধানবাদ জেলার একটা ছোট্ট শহর থেকে আমি রূপালি রায় তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসেছি। সেটা হচ্ছে কি, সোয়াবিন দিয়ে আজ আমি তোমাদের জন্য বানাবো পোলাও। তো চলো, পোলাও বানানোর জন্য দেখো আমি চালটা ভালোভাবে সেদ্ধ করে জলটা ঝেড়ে নিয়েছি, আর থাকবে তার সাথে থাকবে মাশরুমের তরকারি। তো দেখো, প্রথমত আমি সোয়াবিনটা গরম জলে হালকা নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে নিয়ে জলটা ফেলে দিয়েছিলাম। এরপর আমি গরম তেলের মধ্যে হালকা নুন আর হলুদ দিয়ে সোয়াবিনটা ভেজে থালার মধ্যে তুলে নিয়েছি। আর থালার মধ্যে ছিল কাঁচা লঙ্কা কুচানো আর আছে কিশমিশ রেডি করে রেখেছি। তো চলো, এরপর আমি কড়াই তেল রিফাইন তেল আবার দিয়ে দিলাম। এরপরে দিলাম জিরে ফোড়ন। তো চলো, জিরেটা ভাজা শুরু হয়ে গেছে, এরপর আমি দিব লঙ্কা ফোড়ন দেবো। তোমরা এরকম বাড়িতে বানিয়ে খাবে, দেখবে খেতে খুব সুন্দর লাগবে। এর সাথে সোয়াবিনটা কী করছি বলো তো, আমি সোয়াবিনটা একদম ছোটো ছোটো কেটে নিয়েছি, তারপরে সোয়াবিনটা ভেজেছি। তোমরা এরকমভাবে ভাজবে। আর রেসিপিটা জানার জন্য কী করতে হবে, পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে হবে। এরপরে দেখো, আমি লঙ্কা চা লঙ্কার মধ্যে কিশমিশগুলো দিয়ে দিলাম, কিশমিশটা হালকা ভেজে নেব। চলো, এরপরে দিয়ে দিচ্ছি আমি সেদ্ধ করা বাসমতি চাল। চালটার মধ্যে আমি সামান্য রিফাইন তেল, সামান্য নুন আর হলুদ দিয়ে সেদ্ধ করে রেখেছিলাম। তো দেখো, কড়াইয়ের মধ্যে আমি চালটা ঢেলে দিয়েছি। এরপরে দেব সোয়াবিনের টুকরোগুলো। তো চলো, সোয়াবিনটা আমি দিয়ে ফেলেছি। সোয়াবিন দিয়ে আমি ভালোভাবে নাড়িয়ে নেব। প্রতিদিন একই রকমের খাবার খেতে কারোরই ভালো লাগে না, সেই জন্য আজ ভাবলাম আজ তোমাদের জন্য এই পোলাওটা বানিয়ে দেখাই, একদম নতুন পদ্ধতিতে বানাবো। তো চলো, এরপর আমি দিয়ে দেবো সামান্য নুন। দেখো, সোয়াবিনটা ভালোভাবে মিলিয়ে নিয়েছি। এরপর দিলাম সামান্য চিনি, বেশি মিষ্টি দেব না, কারণ এটা খাবো তো মাশরুমের তরকারি দিয়ে, আর এটা আজ হবে চিলি মাশরুম, সেটা আমার বানাবে আমার ছেলে। আর মাঝে মধ্যে এরকম খাবার খেতে খুব সুন্দরই লাগে, তাই না? তো চলো, এরপরে কড়াই দিয়ে দিলাম গাওয়া ঘি। গাওয়া ঘির মধ্যে দিলাম কুচনো আদা। তো চলো, আদাটা কুচিয়ে আমি তেলের মধ্যে ভালোভাবে লাল লাল করে ফ্রাই করে নিচ্ছি। এরপর আমি এই তেলটা হাঁড়ির মধ্যে ঢেলে ভালোভাবে পোলাওটা মিলিয়ে নেব। তো দেখো, আদাটা ভালোভাবে লাল লাল করে ভাজা হয়ে এসছে। এরপর আমি গরম ঘিটা হাঁড়ির মধ্যে ঢেলে দিলাম। আর এটা কড়াই যে আমি পোলাওটা বানিয়েছিলাম সেটা আমাদের হাঁড়ির মধ্যে আমি ঢেলে নিয়েছি। তো চলো, এরপরে ঘিটা আমি ভালোভাবে পোলাওয়ের মধ্যে মিলিয়ে নেব। দেখো, পোলাওটা কী সুন্দর ঝরঝরে হয়েছে, আর খেতেও তো দারুণ হয়েছিল। তোমরাও সাথে চলে আসবে বন্ধুরা। আর এরকম নিত্য নতুন রেসিপি জানার জন্য অবশ্যই কমেন্টসে জানাবে। তো চলো, পোলাও আমার রেডি। এরপর দেখো, উপর থেকে আমি গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম। গরম মশলা গুঁড়ো দিয়ে আমি চাপা ঢাকা দিয়ে দিচ্ছি। আর এখানে দেখো, মাশরুমের তরকারি রেডি হয়েছে। এটা আমার ছেলে বানিয়েছে, চিলি মাশরুম সব মশলা দিয়ে। তো চলো, আজকের ডিনার আমার রেডি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো।